হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল সাফল্য বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জিএনএম এন এম নার্সিং পরীক্ষার জন্য তোমাদের সব থেকে ভয়ের জায়গাটা যেখান থেকে তোমরা ভয় কেউ স্কোর করতেই চাও না পড়তেই চাও না সেই জায়গাটা হচ্ছে ভৌতবিজ্ঞানের এই আইসোটোপ আইসোবার আইসো বার এবং হচ্ছে আইসোটোন এই জায়গাটা থেকে তোমাদের কাছে পড়াবো কেন পড়াবো কারণ হচ্ছে এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছিলো দু হাজার একুশে দেখতে পাচ্ছ এনএম জিএম দু হাজার একুশে তো এগুলো কতটা সহজ ঠিক আছে তোমরা আজকে বুঝতে পারবে আজকে ক্লাসটা যদি পুরোটা দেখো আমি কথা দিচ্ছি আজকে ক্লাসটা যদি পুরোটা দেখো তোমাদের এই যে ভয়টা সেটা কেটে যাবে এবং তোমরা নিজেরাই নিজেরাই কিন্তু পরবর্তী যে প্রশ্নের উত্তরগুলো সেটা তোমরা নিজেরাই করতে পারবে অবশ্যই যারা যারা প্রথম আসে সেটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগে লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে ওকে এরকম নতুন নিত্য নতুন তোমাদের ক্লাসের যদি পেতে চাও ক্লাসের যে লিঙ্ক বা ক্লাসের পিডিএফ তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে ওকে চলো আমি শুরু করছি ফার্স্টে দেখো আমি যেটা বলবো সেটা হচ্ছে আইসোটোপ টোপ কাকে বলে না হচ্ছে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা তাকে আইসোটোপ বলে বলে কথাগুলো কতটা কঠিন তাই না আমি এটা সহজ করে নিই দেখো একটা উদাহরণ নিচ্ছি এখানে দেখো তিনটে উদাহরণ আছে সি ঠিক আছে এবার এটা একটা পরমাণু ঠিক আছে মৌলের পরমাণু এটা একটা পরমাণু এটা একটা পরমাণু ঠিক আছে এই মৌলগুলোর ঠিক আছে প্রোটন সংখ্যা সমান প্রোটন সংখ্যা মানে কোনটা বলছে প্রোটন সংখ্যা কোনটা ভর সংখ্যা সেটা বলে রাখি ওপরে যেটা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা সবসময় মাথায় রাখবে যেটা উপরের সংখ্যা থাকে মানে চারটে দেখবে এরকম দেখো একটা আমি তোমাদের একটা সহজে বলে দিই দেখো এটা হচ্ছে একটা পরমাণু ঠিক আছে মনে করো এটা একটা পরমাণু এবং এর উপর যেটা থাকে সেটা ভর সংখ্যা এই দেখো উপরে যেটা আছে সেটা ভর সংখ্যা যেটা উপরে আছে সেটা ভর সংখ্যা আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি ভর সংখ্যা কোনটা বলে দিই তোমাদের তাহলে এই বুঝতে একটু সময় লাগবে বুঝে একবার বুঝে গেলে দেখবে প্রত্যেকটা তুমি নিজেরাই করতে পারছো একটু ধৈর্য দিতেই হবে ঠিক আছে দেখো এখানে বলছে পরমাণু প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা ভর সংখ্যা কোনটা সেটা যদি না জানি তাহলে বুঝবো কি করে যে এটা কি তাই না তো অবশ্যই তোমাদের ভর সংখ্যাটা বলে দিই দেখো ভর সংখ্যা হচ্ছে ওপরে যে সংখ্যাগুলো দেখছো এই দেখো তিন আছে দুই আছে এক আছে এগুলো হচ্ছে সব ভর সংখ্যা ঠিক আছে ভর সংখ্যা ভর অ ভর সংখ্যা এবং নিচে যে সংখ্যাগুলো দেখছো এই যে দেখো এক আছে এখানেও এক আছে এবং এখানেও দেখো এক আছে এগুলো সব হচ্ছে আমাদের পরমাণু সংখ্যা বা তোমার হচ্ছে প্রোটন সংখ্যা ঠিক আছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যায় লিখছি একে আবার পারমাণবিক সংখ্যা বলা যেতে পারে তো প্রোটন সংখ্যা হচ্ছে নিচেরটা এবং ওপরে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা ঠিক আছে তাহলে কি বলছে যে সকল পরমাণু মনে করো যে সি একটা পরমাণু এর উপরের সংখ্যা ঠিক আছে মানে যেটা ভর সংখ্যা থাকে সেটা আলাদা থাকবে এবং নিচের যে সংখ্যা সেটা সবসময় সমান থাকবে সেটা হচ্ছে আমাদের আইসোটোপ এবার সহজ করে বুঝিয়ে দিই দেখো সবসময় মাথায় রাখবে যে সংখ্যাটা চাইছে আমরা যদি আইসো টোপ চাই টোপ মানে মাথায় রাখবে প্রোটন লাস্টে কী আছে প আছে না তো প থেকে মাথায় রাখবে প্রোটন ঠিক আছে প্রোটন সংখ্যা সমান হতে হবে প্রোটন সংখ্যা সমান হতে হবে প্রোটন সংখ্যা কোথায় থাকে নিচে থাকে না ওপরে থাকে এখন তো বললাম তার নিচের সংখ্যাটা যে প্রোটন সংখ্যা ওপর সংখ্যা ভর সংখ্যা যেটা লাস্টে আছে না আইসো টোপ লাস্টে আছে প আইসো টোন লাস্টে আছে ন আইসো বার লাস্টে আছে ব বয়াকার র রথ তাই না বার ওটা ভর সংখ্যা তাহলে ভর সংখ্যা যদি সমান হয় তাহলে আইসো বার যদি ওপরের সংখ্যা সরি তোমার হচ্ছে নিচের সংখ্যা মানে প্রোটন সংখ্যা যদি সমান থাকে তাহলে সেটা হচ্ছে আইসোটোপ আর নিউটন সংখ্যাটা একটু পরে বলছি তাহলে বুঝতে পেরেছি একটু সংক্ষেপে বলে দিলাম তো আইসোটোপ কাকে বলে যে সকল পরমাণু এই সমস্ত পরমাণুর কী হচ্ছে প্রোটন সংখ্যাগুলো সমান প্রোটন সংখ্যা মানে কোনটা আমি অলওয়েজ মাথায় রাখবি সবসময় প্রোটন সংখ্যা নিচে থাকে এগুলো হচ্ছে সব প্রোটন সংখ্যা ঠিক আছে তো প্রোটন সংখ্যা দেখো সবগুলো সমান আছে এক 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 যদি এখানে তোমার থাকতো আমি কথা কথা বলছি ধরো এখানে আছে হ্যাঁ এই এতগুলো ঠিক রাখলো জেড এখানে থাকলো ওয়ান এখানে থাকলো টু আবার এখানে ধরো থাকলো এস এখানে থাকলো ফাইভ এখানে থাকলো ওয়ান তার মানে কি এই যে নিচের সংখ্যাগুলো সব যদি সমান থাকে তবেই সেটা প্রোটন সংখ্যা হবে যদি এখানে আমি ভুলবশত ধরো এসের এর এসের এই নিচে জায়গায় আমি ধরো তিন লিখে দিলাম তাহলে কিন্তু সেটা আইসোটোপ হবে না আইসোটোন হতে পারে সেটা পরবর্তীকালে দেখব বা প্রোটন সংখ্যা হতে পারে সেটা পরবর্তীকালে কিন্তু মনে রাখবে সেটা কিন্তু আর আইসোটোপ হবে না আইসোটোন কখন আইসোটোপ কখন হবে যখন প্রোটন সংখ্যা সবগুলো সমান হবে সবগুলো সমান মিনস যে সবগুলো এক থাকলে একই হবে দুই থাকলে দুই হবে তিন থাকলে তিন হবে এখানে প্রোটন সংখ্যা জায়গায় যদি আমাদের ধরো কথা কথা বলছি প্রোটন সংখ্যার জায়গায় একই জায়গায় যদি পাঁচ থাকতো এখানেও পাঁচ থাকতো এখানেও পাঁচ থাকতো তাহলে কিন্তু প্রোটন সংখ্যা দেখো তাও কিন্তু সমানই রয়েছে তাই না তাহলে সেটা হচ্ছে আইসোটোপ বুঝে গেছে যদি আমাদের এখানে একই জায়গায় ধরো দশ থাকলো তাহলে এখানেও দশ আছে এখানেও দশ আছে তাহলেও কিন্তু সবগুলো সমান রয়েছে তাই সেটাও কিন্তু আইসোটোপ হবে কিন্তু দেখা গেল এই সবগুলোতে এক এক আছে এখানে দুই করে দিল তাহলে কিন্তু সেটা আইসোটোপ হবে না কারণ একটা আলাদা আছে প্রোটন সংখ্যা সবগুলো সমান হতে হবে বোঝা গেছে এবার আশা করছি এবার প্রোটন সংখ্যা বুঝতে পারলাম এই সরি আইসোটোপ বুঝতে পারলাম মানে প্রোটন সংখ্যা সমান হলে আইসোটোপ লাস্টের ওয়ার্ডটা মাথায় রাখবে আইসোটোপের প আর প্রোটন সংখ্যার প তাই না তাহলে এই দুটোকে সমান রাখতে হবে প্রোটন সংখ্যা মানে আইসোটোপ এবার বলি আমরা আইসোটোন ঠিক আছে বা আইসোবার আইসোবারটা সহজ আছে না দেখে নাও আইসোবার মানে হচ্ছে দেখো বার আমরা কোথায় লাগে বার উপরে বসে না কোনো একটা সংখ্যার উপরে বার বসে তাই না যারা অঙ্ক জানো তারা বুঝতে পারে যারা বুঝতে পারছো না তাদেরকে বলছি ভর সংখ্যার ব দেখো ভর অনেকটা কাছাকাছি এবার মনে রাখো দেখো ভ ব তাই না ভ ব একই এখন লাগে ভর সংখ্যা কোনটা থাকে আমি একটু আগে বলছিলাম ভর সংখ্যা মানে উপরের সংখ্যাটা হচ্ছে ভর সংখ্যা আর নিচের সংখ্যাটা কি বলেছিলাম নিউ তোমার প্রোটন সংখ্যা তাই না এটা কিন্তু ভুল করে চলবে না তাহলে উপরের সংখ্যাটা হচ্ছে আমাদের ভর সংখ্যা এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা আর নিচে যে সংখ্যা আছে সেখানে তোমার চল্লিশ থাকুক সেখানে ছত্রিশ থাকুক সেখানে পঞ্চাশ থাকুক হাজার থাকুক সেটা হচ্ছে আমাদের নিউটন সরি প্রোটন সংখ্যা ঠিক আছে এটা কিন্তু ভুল করলে চলবে না তাহলে কিন্তু তুমি বুঝতেই পারবে না তাহলে ভর সংখ্যা সবসময় ওপরে থাকে মানে ভর মনে রাখো ও সবসময় ওপরে থাকবে ভর উঠে যায় মানে বলে না ভর উঠে গেছে লোকটার তা উঠে গেছে মানে কি ওপরে আছে এভাবে মনে রাখতে বলে এর থেকে আসল মানে এর থেকে বড় ট্রিক আমার মনে হয় না কেউ দিতে পারবে ভর উঠে যায় বলে না ভর উঠে গেছে লোকটার ভর উঠেছে ওর উপরে তাহলে ভর উঠে গেছে মানে কি সে উপরে আছে না নিচে আছে নিচে উপরে গেছে উঠে গেছে মানে কি ওপরে আছে তো এভাবে মাথায় ভর সংখ্যা মানে ওপরের সংখ্যাটা হচ্ছে ভর সংখ্যা আর নিচের সংখ্যাটা হচ্ছে প্রোটন সংখ্যা বুঝে গেছে যে যে পরমাণু সংখ্যা সমান যদি হয় মানে ভর সংখ্যা যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে আমাদের আইসো বার আইসো বার থেকে আইসো তোমার হচ্ছে ভর সংখ্যা ভর ব একসাথে মনে করবে আর যদি দেখা গেল নিচের সংখ্যাগুলো সমান মানে প্রোটন সংখ্যা সমান তাহলে সেটা হচ্ছে আইসো টোপ তাই না লাস্টে প রয়েছে এইভাবে কিন্তু মনে রাখতে পারো এবার দেখো তোমাদেরকে বলে দিই তাহলে যে সমস্ত সংখ্যার যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা সমান তাহলে ভর সংখ্যা কোথায় থাকে ওপরটার ভর সংখ্যা থাকে না ভর উঠে গেছে তাহলে ওপরের সংখ্যা হচ্ছে ভর তাহলে সেই ভর সংখ্যা যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে আইসোবার তাহলে এখানে দেখো এখানে সি ইউ সিক্সটি ফাইভ বাই থার্টি সিক্স তারপর দেখো জেড এন সিক্সটি ফাইভ বাই ফর্টি লেখা আছে তাহলে এখানে ভর সংখ্যা কোনটা হবে এটা হবে না এটা হবে অবশ্যই কমেন্ট করো নিচের সংখ্যাটা না উপর সংখ্যাটা কোনটা ভর সংখ্যা হবে নিশ্চয়ই ওপরের সংখ্যাটা ভর সংখ্যা হবে তাহলে এখানে দেখো সিক্সটি আছে এখানেও দেখো সিক্সটি আছে মানে এটা হচ্ছে আমাদের আইসোবার বোঝা গেছে যদি তোমাদের এখানে প্রশ্ন আসবে তোমাদের দেখাবো এরপর যখন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চনা দেখবে দেখবে কতটা সোজা লাগছে তাই না একদম জলের মতো সোজা লাগবে তো যাই হোক আইসো বার মানে মাথায় রাখবে সবসময় উপরের সংখ্যাটা সমান থাকবে ওকে এবার তোমাদেরকে একটা কোয়েশ্চেন দেখায় আর আইসোটোনটা কি আইসোটোনটা বলে দিই তারপর তোমাদেরকে বোঝাচ্ছি আইসোটোন হচ্ছে যে সকল পরমাণুর ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যার আলাদা কিন্তু নিউটন সংখ্যা একই নিউটন সংখ্যা মানে কি বলে রাখি দেখো এখানে কি আছে এস আই এখানে আছে পি ওপর আছে তিরিশ বাই চল্লিশ আর পি এর উপর আছে দেখো বত্রিশ বাই ষোলো আচ্ছা এবার বলি নিউটন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে ভর সংখ্যা মাইনাস হচ্ছে প্রোটন সংখ্যা ইকুয়ালস টু নিউট্রন সংখ্যা মানে কি ভর সংখ্যা কোনটা উপরেটা ভর সংখ্যা ভর উপরে উঠে গেছে মানে উপরের সংখ্যাটা ভর সংখ্যা আর নিউ প্রোটন সংখ্যা মানে কি নিচের সংখ্যাটা প্রোটন সংখ্যা তাহলে প্রোটন ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা ইকোয়ালস টু হচ্ছে নিউট্রন সংখ্যা সবসময় মাথায় রাখবে নিউট্রন মানে মাইনাস হবে ঠিক আছে তাহলে বত্রিশ মাইনাস যদি ষোলো করি তো কত হয় ষোলো হয় না ষোলো দুপুরি বত্রিশ ষোলো হচ্ছে নিউটন সংখ্যা বুঝে গেছে এবার নিউটন সংখ্যা সমান হতে হবে তার মানে এই যে আগে আছে এস আই এর উপরে দেখো তিরিশ আছে নিচে চোদ্দো আছে এটা যদি মাইনাস করি তিরিশ মাইনাস যদি চোদ্দ করি তাহলে কত হয় তিরিশ থেকে চোদ্দো বাদলে কত হয় দশ থেকে চার বাদলে ছয় আর তিন থেকে দুই বাদলে এক মানে ষোলো তাহলে দেখো নিউটন সংখ্যা এই ক্ষেত্রেও আমাদের ষোলো হচ্ছে এবং এক্ষেত্রেও আমাদের ষোলো হচ্ছে তার জন্যই এটা হচ্ছে আমাদের আইসোটোন বোঝা গেছে টোন লাস্টে দোতার রয়েছে মানে নিউটন যদি প থাকে আইসো টোপ থাকতো তাহলে সেটা হচ্ছে প্রোটন যদি আইসো বার থাকতো তার মানে সেটা ভর সংখ্যা মানে ভর 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 সংখ্যা সমান হতে হবে বুঝতে গেছে যেটা শেষে দোমতার আছে তার মানে নিউটন সংখ্যা সমান হতে হবে যদি প থাকে তাহলে প্রোটন সংখ্যা সমান হতে হবে আর যদি আইসো বার থাকে তার মানে মাথায় রাখবে ভর সংখ্যা সমান হতে হবে এই তো তিনটে যদি মুখস্থ করে না তুমি কিন্তু এই পরীক্ষার যে প্রশ্নটা সেটা তুমি নিজেই করতে পারবে তোমাদেরকে এবার কোশ্চেনটা দেখাই দেখো কতটা সহজ লাগছে তোমরা নিজেরাই করতে পারবে দেখো কী বলছে এ আর আচ্ছা এখানে বলবে স্যার মাঝখানে যে সংখ্যাগুলো এই যে এই যে ওয়ার্ডগুলো এগুলো যদি আলাদা থাকে আলাদা থাকতেই পারে কোনো ব্যাপার নয় তুমি তোমার নিয়মটা মেনে চলো দেখো এ আর ফর্টি বাই আঠেরো লেখা আছে কে ফর্টি বাই নাইনটি লেখা আছে আর সি এ ফর্টি বাই চল্লিশ লেখা আছে কুড়ি লেখা আছে তাহলে আমরা কী জানলাম যে যে সংখ্যার দেখো এখানে কোন সংখ্যাটা সমান সমান আছে তোমরাই বলো ওপরে চল্লিশ 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 তিনটেতে দেখো এখানেও চল্লিশ আছে এখানেও চল্লিশ আছে এখানেও চল্লিশ আছে তাহলে ওপরের সংখ্যা যদি সমান হয় আমি কি বলছি ভর উপরে উঠে যায় না তাহলে এটাকে কি সংখ্যা বলবো ভর সংখ্যা বলবো না এটাকে মানে ভর সংখ্যা মানে বলতে পারো যে এটাকে আইসো বার বলবো না আইসো টোন বলবো না আইসো টোন বলবো নিশ্চয়ই আইসো বার বলবো তাই না আইসো বার মানে কি আইসো বার থেকে মাথা ভর ভর সংখ্যা মানে যেটা উপরের সংখ্যাটাকে বোঝায় সেই উপরের সংখ্যা যদি সমান হয় সেটা হচ্ছে আইসো বার তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার দেখো কত সোজা আমরা কিন্তু একটু পড়লে কিন্তু এই ধরনের প্রশ্ন করে উত্তর করতে পারি তাই না তো বন্ধুরা তোমাদেরকে ছোট্ট ইনফরমেশন দিতে তারপরে আমি আরও কিছু কোশ্চেন তোমাদের বলবো এবং যা যা পড়ালাম সেটা একবার তোমাদের ইনশর্টে বলে দেবো ওকে তো একবার দেখে নাও বন্ধুরা আমাদের জিএনএমএন দু হাজার চব্বিশ পরীক্ষার জন্য সংকল্প টু পয়েন্ট জিরো এই ব্যাচটা কিন্তু লঞ্চ হয়ে যাবে আগামী ফার্স্ট ফেব্রুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে আর মাত্র হাতে কয়েকটা দিন সময় আছে যদি কারণ মনে হয় ভর্তি হবে ইমিডিয়েট কিন্তু কনট্যাক্ট করবে নাম্বারটা হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স টু ইতিমধ্যেই অনেক স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে এবং প্রচুর ডিমান্ড রয়েছে কোর্সটা ঠিক আছে তো অলরেডি তোমাদের জানো যে এম পরীক্ষা কিন্তু নোটিফিকেশন চলে এসেছে মানে পরীক্ষা কবে কী হবে না হবে সেটা কিন্তু বলে দিয়েছে তা আর সময় নষ্ট না করে যদি মনে হয় ভর্তি হওয়ার অবশ্যই কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ জ করবে এবং বলে দেখি কোর্স ফি কত কোর্স ফি হচ্ছে মাত্র সাতশো টাকা প্রচুর ক্যান্ডিডেট কিন্তু বুঝতে পারছে না সাতশো টাকা প্রতি মাসে মাসে লাগবে নাকি না প্রতি মাসে মাসে লাগবে মানে একবারেই লাগবে ওয়ান টাইম ঠিক আছে এরপরে আর লাগবে না এর সাথে কী কী পাচ্ছ পাচ্ছো লাইভ ক্লাস পাচ্ছ লাইভ ক্লাসের রেকর্ডিং ক্লাস পাচ্ছ রেকর্ডিং ক্লাসের পাশাপাশি তোমাদের বলে যেদিন যা ক্লাস হয় সেই তারপর দিন সেই টপিকের উপর মক টেস্ট নেওয়া হয় এবং উইকলি একটা করে মক টেস্ট পাচ্ছো লাইভ কুইজের মাধ্যমে বুঝে গেছে এটা অ্যাকচুয়ালি হবে অনলাইনে কোথাও যাওয়া আসার দরকারও নেই বাড়িতে বসেই তোমরা ক্লাস করতে পারছো ছ মাসে ভ্যালিডিটি পাচ্ছ আর কি চাই ঠিক আছে আর ইভেন ডাউট ক্লিয়ারের জন্য তোমাদের একটা চেষ্টা করব মাসে একটা করে লাইভ মানে ক্লাস করে রাখার আর তোমাদের গ্রুপটা সবসময় ওপেন থাকবে যদি কোনো কোনো কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা ওই গ্রুপেই করতে পারো ওকে তো আর যদি দেরি করো না ঠিক আছে আমার এটা মনে হয় যে যদি ভর্তি হওয়ার থাকে ইমিডিয়েট ভর্তি হয়ে যাও কারণ নোটিফিকেশান বেরিয়ে গেছে আমাদের কোর্সও শুরু হয়ে যাবে কদিন পর আর কিসের দেরি তাই না এরপর দেরি করলে হয়তো দেরি করে থাকতে হবে আর কিন্তু কিছু করা যাবে না ট্রেন চলে যাবে স্টেশন থেকে তুমি স্টেশনে বসে থাকবে তো যাই হোক যদি ভর্তি হওয়ার থাকে ইমিডিয়েট ভর্তি হয়ে যাবে তো চলো এবার আমি আমার ক্লাসে ফিরিয়ে যাচ্ছি তো বন্ধুরা তোমরা বুঝতে পালে যে আইসোটোপ আইসোটোন আইসো বার কাকে বলে এবার তোমাদেরকে বলি দেখো এখানে একটা সংখ্যা আছে এবার বলো যে এইটার মধ্যে এটা কী সি ওপরে দেখো চোদ্দো বাই ছয় এন চোদ্দো বাই আট আর এক্স চোদ্দো বাই দশ এই যে প্রোটন এই যে মৌলগুলো এগুলো কী নামে পরিচিত তাহলে আমি দেখো সঙ্গে সঙ্গে দেখবো যে সংখ্যাগুলি কি কোনো মিল আছে কোথাও দেখছি প্রথম সংখ্যাটা দেখছি ওপরে চোদ্দ লে আছে দ্বিতীয় সংখ্যায় ওপরে চোদ্দ আছে তৃতীয় সংখ্যার ওপরে চোদ্দো আছে তার মানে ওপরের সংখ্যা মানে ভর সংখ্যাটা সমান আছে আর ভর সংখ্যা সমান থাকলে কি বলেছিলাম সেটা আইসো বার হবে না আইসো টোন হবে না আইসো টোন হবে আইসো টো হবে কী হবে বলো নিশ্চয় আইসো বার হবে না আমি কী বলেছিলাম আইসো বার মানে যে সংখ্যার উপরের সংখ্যাগুলো ভর সংখ্যা ভর উঠে যায় উপরে উঠে যায় তাহলে উপরের সংখ্যা মানে ভর সংখ্যা সেই ভর সংখ্যা যদি সমান থাকে সেটা হচ্ছে আইসো বার চলো এবার আমি চলে আসছি পরে কোশ্চেন দেখো এই একই আমি রেখেছি কিন্তু কোশ্চেনগুলো আলাদা আছে একটু ভালোভাবে দেখতে হবে সি ওপরে দেখো আছে টু বাই থ্রি এন ওপরে থ্রি বাই ফোর এবং এক্স হচ্ছে ফোর বাই ফাইভ এবার বলবে স্যার এটা কী করে বলবো এটা তো বুঝতে পারছি না সবগুলো তো আলাদা আলাদা দুই তিন তিন চার চার পাঁচ আছে তা দেখো আমি কী বলেছিলাম আইসোটোন ঠিক আছে আইসোটোন মানে নিউটন সংখ্যা তা নিউটন সংখ্যা বের করার নিয়ম কী ওপরের সংখ্যা ভর সংখ্যা মাইনাস তোমার হচ্ছে ডিফারেন্স বের করতে হয় নিউটন নিউটন সংখ্যা মানে হচ্ছে কি ভর সংখ্যা মাইনাস হচ্ছে প্রোটন সংখ্যা তাহলে তিন থেকে দুই বাদ দাও ঠিক আছে বা দুই থেকে তিনবার দাও একই ব্যাপার আমি তোমাদের দেখানোর জন্য বলছি দুই থেকে তিনবার দাও বা তিন থেকে দুই বাদলে এক হয় তিন চার থেকে তিন বাদলে হয় এক হয় পাঁচ থেকে চার বাদলে হয় এক হয় তাহলে এটা হচ্ছে আমাদের নিউটন সংখ্যা দেখো সবগুলো নিউটন সংখ্যা একই রয়েছে না সবগুলো নিউটন সংখ্যা এক রয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের নিউটন সংখ্যা সমান তাহলে এটা কী হবে টোন হবে লাস্টে দোমতন হচ্ছে মানে নিউটন সংখ্যা তাহলে আইসোটোন অপশন বা হচ্ছে প্রশ্ন সঠিক উত্তর দেখো কত সহজে কিন্তু আমরা উত্তরগুলো করতে পারছি পরের প্রশ্ন এটা তোমরা নিজেরাই করবে ঠিক আছে এবং লাস্টের কোশ্চার হোমওয়ার্ক থাকবে সেটা তোমরা নিজেরা করবে দেখো দুই বাই তিন তিন বাই চার সরি তিন বাই তিন এবং চার বাই তিন এইখানে কিন্তু অনেকে গুলিয়ে ফেলবে স্যার এখানে তো নিউটন সংখ্যা হচ্ছে না কারণ তাহলে সবগুলোতে এক এক হতে হবে দুই তিন 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 হয়ে গেল তোমার শূন্য হয়ে গেল তাহলে নিউটন সংখ্যা তো হবে না তাহলে সেটা কী হবে একটু ভালো করে ভাবো দুই বাই তিন আছে তিন বাই তিন আছে চার বাই তিন আছে মানে নিচের সংখ্যাগুলো দেখো এই যে তিন 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 করে আছে না এই সংখ্যা দেখো আলাদা আছে মানে এখানে দেখো এখানে তিন আছে এখানেও তিন আছে এখানেও তিন আছে তাহলে বলো লাস্টে যে নিচের সংখ্যা যদি সমান হয় তাহলে সেটাকে কী বলেছিলাম প্রোটন সংখ্যা বলেছিলাম না ভর সংখ্যা বলেছিলাম নিশ্চয়ই সেটা নিচের সংখ্যা মানে যে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা যদি সমান হয় সেটা হচ্ছে আইসোটোপ পোট মানে প থাকবে প্রোটন সংখ্যা প আছে আর আইসোটোপে প আছে তার মানে এটা হচ্ছে আমাদের আইসোটোপ অপশন নাম্বার এ হচ্ছে প্রসেসটি সঠিক দেখো কত সহজে তোমরা কিন্তু উত্তর করতে পারছো চলে আসছি পরের কোশ্চেন এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন সি টু বাই ফাইভ এন টু বাই এইট এক্স টু বাই নাইনটিন এই প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাবে আমি নিজের নিজের নাম লিখবে যার কমেন্টটা ভালো লাগবে সেটা আমি পিন করে রাখবো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না লাইক করতে ভুলবে না এবং এই ধরনের ভিডিও আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালো থেকো নমস্কার